আমার মতো মনে হয় সব মেয়েদেরই ভালো লাগে তার হাজবেন্ড যখন তার কাছে কোনো কিছু খাওয়ার আবদার করে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন দিনের আরেকটি ভিডিওতে। আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে রান্নাটা হাজবেন্ডের আবদারেরই, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি এখানে দেশি মোরগ দিয়ে চিকেন বিরিয়ানির এটা রান্না করে নিচ্ছি। আর এক্ষেত্রে আজকে আমি প্রথমে এখানে আলুটাকে আগে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। সেদিন যে আপনাদের সাথে ব্রয়লার মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি করেছিলাম আর সেটাও শেয়ার করেছিলাম, কিন্তু আমার হাজবেন্ড তো আসলে ব্রয়লার মুরগি খায় না, সেক্ষেত্রে সে বিরিয়ানিটাও খেতে পারলো না। আর এটা সে একটু কম পছন্দ করে, সেই জন্য অত একটা আমি গুরুত্ব দেইনি। তো তার জন্য আলাদা করে রান্না করেছিলাম মাছ আর সবজি। অবশ্য সে সেদিন মজার ছলেই বলেছিল যে তোমরা তো সবাই মজা করে খাচ্ছ আর আমাকে এগুলো দিয়ে খেতে হবে। আর সেই কথা শুনে আমার নানু ভাবলো, মানে সে সেটাকে সত্যি ভেবে নিয়েছে। কিন্তু আমার হাজবেন্ড কেমন, যার সাথে সংসার করি তাকে তো আমি অন্তত ভালো করে চিনি, যে আসলে সে কোনো কিছুই মনে করবে না। তো সে যেহেতু মজার ছলে বলেছে, কিন্তু আমার নানু ভাবছে যে সত্যি সত্যি হয়তো সে মন খারাপ করেছে। তো আমার নানু বলতেছে নানা ভাইকে রেখে এভাবে আসলে আমাদের খাওয়া উচিত হয়নি, আসলে সে যে মজা করে বলেছে এটা তো শুধু আমি বুঝেছি। আর আমি যখন চিকেন বিরিয়ানিটা রান্না করতেছিলাম তো তখন আমার বোন কয়েকটা পুলি পিঠা বানিয়ে নিচ্ছিল। তো প্রথম এক ধাপ ভাজা হয়ে গিয়েছিল, দ্বিতীয়বারের বারে আমি আপনাদের সাথে শেয়ার করছি, মানে তখন আর কি ভিডিও করা হয়েছিল। তো আমার বোন বলছিল এটা আর কি ভিডিও করবা, আমি বলছি আর কোনো সমস্যা নেই, তোমার পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে দেখতে। তো যাই হোক, ও পিঠাগুলো ভেজে নিয়েছিল। আর সবচেয়ে ভালো লাগেছিল যে ও ওই দিন এই পিঠাগুলো বানিয়েছিল, আর এই পিঠাগুলো কিন্তু জিসানের বাবার ভীষণ পছন্দ। তো একদিকে তো আমি বউ হয়ে তার জন্য যে সে বলেছিল চিকেন বিরিয়ানিটা রান্না করার জন্য, তো সেটা রান্না করে নিচ্ছি, এদিকে আবার তার ছোট বোন এই যে পুলি পিঠা বানিয়ে নিচ্ছে। তো যাই হোক, একের ভিতরে দুই। তো সব মিলে আসলে ভালোই ছিল আর পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল। তো আমি অবশ্য জিসানের বাবার কাছে বলেছি যে জিসানের আন্টি কিন্তু এই পিঠাগুলো বানিয়েছে। তো যাই হোক, সে কখনো তার ছোট বোনের সাথে মজা করে যে বলে আজকে আমি দুধ চা খাবো। অবশ্য জিসানের বাবা কিন্তু দুধ চা খায় না, সে আমার ছোট বোনকে কখনো শালির হিসাবে দেখে না, ছোট বোন হিসেবেই সবসময় দেখে এবং এখনও, মানে ছোটবেলা থেকে এখনও পর্যন্ত সেরকম। আর আমার বোনও কিন্তু তাকে দাদা ভাই বলেই ডাকে। তো আমার বোনটা তো বেশ দুধ চা খেতে খুবই পছন্দ করে আর ও দুধ চা খুব ভালোও বানাতে পারে। তো কখনো মাঝে মাঝে মজার ছলে বলে যে আমাকে আজকে দুধ চা করে খাওয়াও, আসলে তখন তো সে বুঝতে পারে যে তার সাথে মজা করতেছে, তো আসলে অন্যরকমে বসে হাসে। আর আমার বোনটা তো আলহামদুলিল্লাহ অন্যান্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি, সে কথা আর কি বলবো। তো যাই হোক, চিকেন বিরিয়ানিটা যেহেতু এখানে আমি মাংসটা আগে কষিয়ে নিয়েছি, এরপরে চালটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আর আজকে যে বিরিয়ানিটা রান্না করেছি এটা আমি সম্পূর্ণ রাইস কুকারেই করেছি, অন্যান্য আলাদা পাত্র ব্যবহার করিনি। যেটার ভিতরে মাংস কষিয়েছি সেটার ভিতরে রান্না করেছি। তো পানি দিয়েছি, এরপরে এখানে কিন্তু আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে, যেহেতু আগেই বলেছি অত ডিটেলস আর শেয়ার করলাম না, এর আগের ভিডিওতে শেয়ার করা আছে আপনাদের সাথে। এই তো, এরপরে দুপুরবেলা জিসানের বাবা চলে আসে বাসায় মাইমুনার মাথার জন্য আরও একটু নরম বালিশ, এবং মানে ছোট আকারের সেটা নিয়ে আসে। আর ওর নানা ভাই যেগুলো বানিয়ে দিয়েছিল সেগুলো তো একটু বড়, আর অত বড়তা মাথায় দেওয়ার মতো সময় এখন ওর হয়নি, আর এর আগে যে কাপড়টা দিয়ে দিত সেটাতেও দেখা যায় হয় না। তো যাই হোক, সব মিলিয়ে এই বালিশটাকে সে আর কি পারফেক্ট মনে করেছে, তো এটা আর কি নিয়ে আসলো। তো জিসান দেখে তো খুবই খুশি আর এবং সে এটা খোলার জন্য খুবই আগ্রহ ছিল। এই যে দেখে বুঝতে পারছেন, সে কিন্তু একদম বালিশের উপরে মাথা রেখে শুয়ে পড়েছে, আর এই যে খুবই আনন্দ পাচ্ছে, ওর বোনটাকে খুবই কেয়ার করে। আসলে ছোট বাচ্চাদের ভিডিও ক্যামেরার সামনে তো সেরকম আনা যায় না,
আর এজন্য আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো যাই হোক, আমি বলেছি বাবা তোমার যে দাঁতগুলো পড়েছে এগুলো কিন্তু সবাই দেখে পেরেছে, এই কারণে কিন্তু সে মুখে হাত দিয়েছিল। তো এই আর কি। তো এরপরে খাওয়ার সময় হয়ে গিয়েছে, জিসানের বাবা আমরা সবাই খেতে বসেছি। তো তাকে প্লেটে দিয়ে দিচ্ছি আর বলছি যে এটা তো তোমার পছন্দের রান্নাটা আজকে করে দিলাম, তুমি যেহেতু বলেছো তাই একটু ভিডিও করে রাখছি। আর সে এই কথা শুনে কিন্তু সে হাসছে। তো আমি বলছি যে আমাকে একটু রিভিউ দিও। অবশ্য সে তাকে কিন্তু সে জানে তাকে আমি ক্যামেরার সামনে আনি না, শুধু এই যে একটু হাতটুকু দেখাবে বা সে যে খাবে এটাই শেয়ার করতে তার যেন একদম খুবই লজ্জা। দেশি মোরগ দিয়ে চিকেন বিরিয়ানিটা সত্যি খুবই মজা হয়েছিল। এই যে আলুটা আর মাংস একদম মানে হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।